السلام عليكم. ভালো আছেন? স্বাভাবিক ভালো আছেন. আলহামদুলিল্লাহ. কি অবস্থা? আদা কত করে বিক্রি করছেন? 240 টাকা. 240 220 মানে 220 থেকে 240. বার মাদা. 200 টাকা ওখানে দিয়েছেন কত 230 আপনি মূল্য তালিকা যে দিয়েছেন তার চেয়ে 30 টাকা দিয়েছেন 200 আপনি নিয়েছেন 250 তাহলে কয় টাকা বেশি নিয়েছেন এটা ঠিক করেছেন কি করেছেন তাহলে বলেন আজকের মালই তো আপনি বিক্রি করবেন আজকের রেটে স্যার ফাটিরা দেয় তো আমরা রেট দেই কই রেট দিয়ে বিক্রি হয় আপনি তো সেই রেট দেন নি তুমি দেখাতে হবে যেমন আমরা যেমন 20 দিন আগেটা দেখলে বুঝতে পারতাম যে আপনাদের কেনা বেশি পড়ছে আগে 20 দিন আগে কম কেনা পড়তো এখন বেশি পড়ছে এখন সেই জিনিসগুলো দেখারই সুযোগ নেই যখন আপনার কাছে কোনো পণ্যের ক্রয় বা পড়ছে না মানে পার্টি বাবার মতো বেচাকেনি করি আমরা তাদের কাছ থেকে 1 টাকা আরো দাবি করি কমিশন এজেন্ট বুঝতে পারছ কিন্তু আপনি তো কমিশন এজেন্ট আপনাকে বলবে যে তার পণ্যের সাথে তার এটা কতই পন্ত খরচ পড়ছে এরপরে সে লাভ আমরা দেখতে চাইলে যে কোনো মনিটরিং সংস্থা আসলে তখন দেখায় দিবেন যে আমাদের এই পর্যন্ত কেনা পড়ছে দপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা আদা পেঁয়াজ রসুন সহ নানা নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করেন দয়া করে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন করুন এবং এই সকল পণ্য যেখান থেকে ক্রয় করা হয়েছে দয়া করে ক্রয়ের প্রেসমা সংরক্ষণ করুন এবং যার কাছে বিক্রি করছেন এই বিক্রয়ের যে রসিদ সেই রসিদের কার্বন কপি সংরক্ষণ করুন আইন মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ